আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই সংবাদ শিরোনাম। নজিরবিহীন বিশৃঙ্খলায় কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী, জোর করে হারিয়ে দেওয়ার অভিযোগ সাক্কুর, দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ার ঘোষণা রিফাতের। দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার, অভিযোগ বিএনপির, সরকারি বাধার কারণে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পাচ্ছেন না বললেন নেতারা। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে ষড়যন্ত্রের তথ্য রয়েছে, বিরোধিতাকারীরা নাশকতা করতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রী, সবাইকে সতর্ক থাকার পরামর্শ। ঢাকায় যাদের জমি ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক, দাবি অর্থমন্ত্রীর, বিষয়টি অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লা সিটি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর চেয়ে 343 ভোট বেশি পেয়েছেন তিনি। রিফাত পেয়েছেন 50,310 ভোট আর সাক্কু পেয়েছেন 49,967 ভোট। রাতে ফলাফল ঘোষণার সময় দেখা দেয় তুমুল উত্তেজনা ও বিশৃঙ্খলা। ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু আর দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ার ঘোষণা দিয়েছেন আরফানুল হক রিফাত। কুমিল্লা প্রতিনিধি সাইদ মাহমুদ পারভেজকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান, ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব রুবেল। বেসরকারিভাবে জনাব আরফানুল হক রিফাত নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। বিকেল 4টার পর থেকেই শিল্পকলায় শুরু হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা। কাউন্সিলর প্রার্থীর থেকে সবার নজর ছিল কে হচ্ছেন নতুন মেয়র। ফলাফল ঘোষণায় কখনো নৌকা প্রতীক এগিয়ে ছিল, আবার কখনো টেবিল ঘড়ি। রাত 8:30টার দিকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু প্রবেশ করেন শিল্পকলার হলে। এরই মধ্যে আওয়ামী লীগ প্রার্থী ও সাক্কুর প্রার্থীরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে স্লোগান দিয়ে এগিয়ে যাওয়ার সময় সাক্কুর ওপর পড়ে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি স্বাভাবিক হলে রিটার্নিং কর্মকর্তা মেয়র প্রার্থীর ফলাফল ঘোষণা করেন। নৌকা প্রতীক পেয়েছেন 50,310, হরিণ প্রতীক 2,329, ঘোড়া 29,099, টেবিল ঘড়ি 49,967, হাত পাখা 3,040। ফলাফল ঘোষণার পর নৌকার বিজয়ী প্রার্থী আরফানুল হক রিফাত জানান কুমিল্লার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। প্রথম যে কমিটমেন্ট আমি করেছি সেটা হলো আমি সততার সাথে নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব, কোনো দুর্নীতির সাথে আমি আপোষ করব না। দুর্নীতি বা যারা সিটি কর্পোরেশনকে লুটপাট করেছে তাদের দুর্নীতির শ্বেতপত্র আমি প্রকাশ করব। স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু এই ফলাফল প্রত্যাখ্যান করে জানান পরিকল্পিতভাবে গুটি কয়েক কেন্দ্রের ফল আটকে রেখে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। 8টা থেকে বসে রয়েছি, 10টার মতো হয়ে গেছে, রাজার বারবার ঘুরে যেতেছে, ঘুরে দেওয়ার পরে এই মুহূর্তে তারা 100 একবার ঘোষণা দিয়ে লায়। এটা নির্বাচন কমিশন ওনারা যদি স্বচ্ছতা থাকতো তাহলে যে সময় রেজাল্ট ঘোষণা শুরু করছিল একবারে রেজাল্টে দিত, পাকা 2 ঘন্টা কেন বন্ধ রাখলো? আর এটা তো ব্যালট পেপারে না, এভিএম প্রতি সব কিছু আছে আর তারা আছে। না এখন আমি আইনি প্রক্রিয়া যাবো, দেখি কি করে যা, কিন্তু যাইতে তো হবে, কারণ এটা কারণটা কি আমি তো বুঝি না। আমি অভিযুক্ত, আরে অভিযুক্ত মানে আমি তো আমার হিসাব আছে, আমি 980 ভোট আর বেশি পেয়েছি, এখন উনারা 300 কম বেশি পেয়েছে, কম পেয়েছে। বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের পর জেলা শিল্পকলা একাডেমিতে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে 10 বছর পর কুমিল্লাবাসী পেলেন নতুন মেয়র। দীপন দেওয়ান, বাংলা ভিশন, কুমিল্লা। এর আগে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ।
বুধবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা 8 ঘন্টা ভোট গ্রহণ চলে। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ভোট দেন নগরীর রানীর দীঘির পাড়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশার কথা জানান তিনি। সকাল 9:15 দিকে হোসামিয়া স্কুল কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। ধীরগতিতে ভোট হয়েছে বলে অভিযোগ করেন আরেক স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 106 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন 36 জন। কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের সাথে সমানভাবে আলোচিত ছিলেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকমো বাহাউদ্দিন বাহার। গতকাল ভিক্টোরিয়া কলেজের স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। নির্বাচনে এলাকা ছাড়ার বিষয়ে তাঁকে দেয়া নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে তীব্র ক্ষোভ জানান ক্ষমতাসীন দলের এই নেতা। একজন নির্বাচন কমিশনার আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলেছেন, আই এম এ ল মেকার, আমি আইন ভঙ্গ করেছি। আপনাদের সকলের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি আমাকে কোথাও দেখেছেন নির্বাচনে? আমি কিভাবে বাংলাম? তিনি যে চিঠি দিয়েছেন এইটা ওনার এখতিয়ার বহির্ভূতভাবে দিয়েছেন, ভাষাগতভাবে ঠিক হয় নাই। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আর ভোট পড়েছে প্রায় 60%। ভোট গ্রহণ শেষে গতকাল বিকালে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। সিইসি বলেন, প্রথমবারের মতো সিসি ক্যামেরা দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়েছে। এবার স্বচ্ছতার বিষয়ে কমিশন আগে থেকেই সতর্ক ছিল। তিনি বলেন, গণমাধ্যম কর্মীরাও নির্বিঘ্নে ভোট পর্যবেক্ষণ করতে পেরেছেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, সার্বিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন, 5টি পৌরসভা ও 132টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হয়েছে। কুমিল্লার সংসদ সদস্য আকমো বাহাউদ্দিন বাহারের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এবং কোনো রকম সংঘর্ষ ছাড়াই সম্পাদিত হয়েছে। যতগুলো সেন্টার থেকে আমাদের অফিস পেয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে 60+ মাইনাস এই যেটাকে বলে আমরা যে উপস্থিতি, মানে ব্রডকাস্টিং পার্সেন্টেজটা। দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি নিয়ন্ত্রণের কারণে কুমিল্লা সিটি নির্বাচনে ইসি অসহায়ত্বের পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বিএনপি নেতারা বলেন, আইন নয়, একমাত্র সরকারি বাধার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিফ ইলেকশন কমিশন থেকে করে শুরু করে গোটা ইলেকশন কমিশন তারা তাদের অসহায়ত্ব প্রচার করেছে। সুতরাং এই ঘটনা থেকেই প্রমাণিত হয়ে গেছে যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন শুধু নয়, সারা বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে এই সরকার তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং নির্বাচন যে প্রতিষ্ঠান একটা সেই প্রতিষ্ঠানটাকে তারা কমিশন যে সেটাকে তারা ধ্বংস করে ফেলেছে। এবং আমরা বলেছি যে বর্তমান সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, সেটা যে কোনো কারণে যে পরিণতি যাই হোক, রেজাল্ট যাই হোক, আমরা যাব না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, ডাক্তাররা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিলেও আইনের অজুহাত দেখিয়ে সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে জেলে পাঠিয়ে ক্ষমতা দখল করা এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা, এই কর্তৃত্ববাদী উত্থানের পেছনে এটা একটি কিন্তু কেস স্টাডি হিসেবে থাকবে আগামী দিনে। এদিকে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। উন্নত চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এখান থেকে দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে, ব্যক্তিকে, দলকে আমরা আহ্বান জানাচ্ছি, এই স্বৈরাচার হটানোর আন্দোলনে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। ইনশাল্লাহ
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন এদেশের মানুষকে আমরা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। পদ্মা সেতু সহ প্রতিটি মেগা প্রজেক্টে দুর্নীতি লুটপাট হয়েছে জানিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের পকেট কেটে বিদেশি টাকা পাচার করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার দুপুরে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন একথা জানান। তিনি বলেন, মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সহ কার্ডিওলজিস্ট চিকিৎসকরা সিসিইউতে বেগম খালেদা জিয়াকে দেখেছেন। তারপর তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁকে কেবিনে রেখে পরবর্তী ফলো আপগুলো করা হবে। সেজন্য হাসপাতালে সিসিইউর যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো কেবিনে সেট করে দুপুরে তাকে কেবিনে শিফট করা হয়েছে। কেবিন থেকে উনাকে মনিটরিং করা হবে বলেও জানান এই চিকিৎসক। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। আকস্মিক অসুস্থতার পর 10 জুন রাতে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীকে। পদ্মা সেতু উদ্বোধনের দিনে নাশকতার পরিকল্পনা তথ্য আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে সামনে রেখে নানা অপতৎপরতা চলছে, রহস্যজনকভাবে কিছু আগুনের ঘটনাও ঘটেছে। বুধবার এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বলেন, যে কোনো নাশকতা প্রতিহত করতে সব বাহিনী ও সংস্থার সদস্যকে সতর্ক থাকতে হবে। সেতু নির্মাণ নিয়ে যারা বিরোধিতা করেছে তারাই নাশকতার পরিকল্পনা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু উদ্বোধন হবে 25 জুন। উদ্বোধনীতে কয়েক লাখ মানুষের সমাগমের পরিকল্পনা আছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 36তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নাশকতার আশঙ্কার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি, কি করবে তা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা সেটাও কিন্তু একটা জায়গায় একটা জায়গা থেকে আগুন ধরে, কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় একসাথে আগুন ধরে কীভাবে। আর রেলের আগুনটা, এটা কিন্তু আমি একটা ভিডিও পেয়েছি, নিচের দিকে রেলের চাকার কাছ থেকে আগুন জ্বলছে, এটা কী করে হয়? কিন্তু সমস্ত জিনিসগুলো একটা রহস্যজনক, যেই জন্য আমি বলবো যে সবাই একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও সবার নজর দিতে হবে। সরকার প্রধান বলেন, তার সময় সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, অথচ তিনি পদ্মা সেতু নিয়ে বেইমানি করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। ঠিক আছে, মন্ত্রীকে বলা হয়েছিল মন্ত্রী রিজাইন দিয়ে চলে যায়, কোনো মামলা নেই, কিছু নেই, সেক্রেটারিকে গ্রেপ্তার করানো হয় এবং মশুরাবের সাহেবের বিরুদ্ধে এমনকি রেহানাকে পর্যন্ত জানানোর চেষ্টা করা হয়। এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে প্রমাণ করতে হবে, যা ওয়ার্ল্ড ব্যাংক মামলা করে কিন্তু সেই মামলায় হেরে যায়, কানাডা কোর্ট বলে দেয় যে এখানে কোনো দুর্নীতি হয়নি, ওয়ার্ল্ড ব্যাংক যা যা অভিযোগ আনেছে সমস্ত ভুয়া মিথ্যা। কিন্তু ইনুসের প্ররোচনায় ওয়ার্ল্ড ব্যাংক আমাদের টাকাটা বন্ধ করে দিয়েছিল বলে আমি তখন ঘোষণা দিয়েছিলাম যে পদ্মা সেতু নিজের টাকায় করবো, যেদিন নিজের টাকায় করতে পারবো সেই দিনই করবো। কাজে খুব স্বাভাবিক, অনেকে ভেবেছিল এটা বোধহয় আমরা কখনো করতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে আমরা কিন্তু সেটা করে ফেলেছি। জনগণকে প্রাণশক্তি হিসেবে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা, তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে না রাখতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। জনগণের সঙ্গে একটু কথা বলা, জনগণের সাথে একটু মেশা, এটাই একমাত্র কাজ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেছেন, রাজধানীতে যাদের জমি বা ফ্ল্যাট আছে তারা সবাই কালো টাকার মালিক। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়ালি ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, কোনো পক্ষের চাপে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা হচ্ছে না। তবে অর্থনীতিবিদরা বলছেন, অর্থমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক, পাচারের অর্থ দেশে আনার নৈতিক ভিত্তি নেই বলেও জানান তারা। আমি আমার বাজেট বক্তৃতাটি সম্প্রতি বাজেটে পাচার করা অর্থ বিনা প্রশ্নে দেশে আনা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা, যেখানে পাচারকারীরা মাত্র 7% কর দিয়ে বৈধ করতে পারবেন তাদের
পাচারকৃত অবৈধ অর্থ। নানা মহলের গুঞ্জনের মধ্যেই নতুন করে বোমা ফাটালেন অর্থমন্ত্রী। বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজধানীতে যাদের জমি বা ফ্ল্যাট আছে তারা সবাই কালো টাকার মালিক। বলেন, সরকারি বিভিন্ন সংস্থার অনিয়মই এর জন্য দায়ী। যাদের জায়গা জমি আছে, বাড়িঘর আছে, ফ্ল্যাট আছে, সবাই কালো টাকার মালিক, একজনও বাকি নেই। কারণটা হচ্ছে সরকার দায়ী, এই জন্য আমাদের সিস্টেম দায়ী। আপনার যে জমিতে আজকে এলাকা কিনবেন, যে জমি গুলশান এলাকা কিনবেন, আপনার সেই জমি যে জমি আপনি রেজিস্ট্রি যে দামে রেজিস্ট্রি করবেন তার সাথে অনেক বেশি দাম হলো জমিটি, কিন্তু আমি বেশি দাম দিয়ে রেজিস্ট্রি করতে পারবেন। বলেন, কারো চাপে নয় পাচারকৃত অর্থ দেশে আনা হচ্ছে, দেশের উন্নয়নেই। আমি কোনোভাবে চাপে নয়, আমি যেটা বলেছি আমি সেটা করবো। পাচার করা টাকা সেটাও যখন আসবে, আমরা মনে করি যে একটা অংশ পুঁজিবাজারে অবশ্যই সেখানে বিনিয়োগ হবে, আমাদের বিভিন্ন শিল্প কারখানায় বিনিয়োগ হবে, ব্যবসা বাণিজ্য এলাকায় বিনিয়োগ হবে। এদিকে অর্থমন্ত্রীর ঢালাও এমন মন্তব্যকে সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করেন অর্থনীতিবিদরা। বলছেন, এতে নিরুৎসাহিত হবে বৈধ আয়ের ব্যবসায়ীরা। ঢাকা শহরে আমার একটা বাড়ি আছে, আমি কি কালো টাকা দিয়ে বাড়ি করেছি? আমি যখন বাড়ি করি তখন তো আমার হিসাব দিতে হয়েছে, আমার ইনকাম ট্যাক্স রিটার্ন এটা এটা দেওয়া আছে। বৈধভাবে উপার্জিত কিন্তু অপ্রদর্শিত অর্থ সেটা, আর অবৈধভাবে উপার্জিত অর্থ এটা তো এক কাতারে ফেলা যায় না। এটা ঢালাভাবে বলাটা এটা এটা উচিত না, তাতে করে মানুষের মনে অকারণে একটা হতাশার এবং একটা অসন্তোষের সৃষ্টি হবে আর কি। এর আগে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে 13টি প্রস্তাবের জন্য 2194 কোটি 46 লাখ 46 হাজার 830 টাকার অনুমোদন দেওয়া হয়। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জনশুমারি ও গৃহ গণনা 2022 উপলক্ষে গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তাঁর পরিবারের খানার তথ্য সংগ্রহ করা হয়। পরিসংখ্যান ব্যুরোর গণনাকারীরা বুধবার রাষ্ট্রপতিকে গণনাভুক্ত করেন। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনশুমারি ও গৃহ গণনা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য দিয়ে এই সুমারি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এই সুমারি থেকে কেউ যাতে বাদ না যায় এবং কেউ যাতে একাধিকবার অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার নির্দেশ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ঠুটো জগন্নাথ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, প্রেস কাউন্সিল আইনে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরে থাক, চিমটি দেওয়ারও ক্ষমতা তাদের নেই। গতকাল বিকেলে সচিবালয়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের নেতাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, কোনো সাংবাদিক ভুল করলে সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা করার বিধান রেখে নতুন আইন তৈরির তথ্য সঠিক নয়। এ বিষয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী জানান, সাংবাদিক সংক্রান্ত নতুন কোনো আইন হচ্ছে না। প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতেই আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল জানান, আইন করলে মন্ত্রণালয় করবে। এ সময় মন্ত্রী জানান, সরকার সংবাদপত্র বা সাংবাদিক সংক্রান্ত নতুন কোনো আইন করছে না। প্রায় 50 বছর আগে এই আইনে প্রেস কাউন্সিল হচ্ছে ঠুটো জগন্নাথ, কোনো কিছুই করার ক্ষমতা নাই তাদের, ভৎসনা করা কোনো কিছুই করার ক্ষমতা তাদের নাই, এমনকি চিমটি দেওয়ার ক্ষমতাও নাই। তো সেই জন্য প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার জন্য একটি প্রস্তাব তারা অনেক আগে, এটি প্রায় 5 বছর আগে তৈরি করেছে। দেশে গত 24 ঘণ্টায় 232 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 19,54,637 জন। গত 24 ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ হয়েছে 5,988। তবে গত একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 29,131 জন। একদিনে মোট সুস্থ হয়েছেন 88 জন, আর মোট সুস্থের সংখ্যা 19,5,504 জন। গত 24 ঘণ্টায় শনাক্তের হার 3.88%, সুস্থতার হার 97.49% আর মৃত্যুর হার 1.49%।
গবাদি পশু দেয়ার প্রলোভন দেখিয়ে পঞ্চগড়ের নাজিরগঞ্জ দুই খাতা সহ পাঁচটি বিলুপ্ত ছিটমহলের প্রায় 800 পরিবারের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের প্রতি একটি করে গরু দেওয়ার কথা বলে নেওয়া হয়েছে 1,100 টাকা করে। স্থানীয় নেতা ও সাবেক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সরকারিভাবে প্রতিটি পরিবারকে গাভী পালনের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে পঞ্চগড়ের বিলুপ্ত নাজিরগঞ্জ দইখাতা ছিটমহলের বাড়ি বাড়ি যান সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক ও তার সহযোগীরা। পরিবার প্রতি ফরম পূরণের জন্য 100 টাকা ও সঞ্চয় হিসেবে 1,000 টাকা করে জমা নেন তারা। প্রায় 800 পরিবারের কাছ থেকে এভাবে টাকা জমা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও গরু না পাওয়ায় অর্থ ফেরত চায় ভুক্তভোগী পরিবারগুলো। চেয়ারম্যান সাহেব একদিন বাড়িতে এসে বলল যে ছিটমহলের জন্য কিছু গরু আসছে, তোমাদেরকে দিব, তোমরা যদি কিছু টাকা দাও তাহলে গরুটা তোমরা পাবা। এখনো গরুও দে না, টাকাও দে না। এটা তো কেউ ঋণ করে নিছে, কেউ লাভের উপর নিছে, এভাবে নিয়ে ওনাকে টাকাটা দেওয়া হয়েছে। হ্যাঁ দিছি, 2 বছরের ভিক্ষাকর ভাই, উনি ওনার কাছে টাকা নিছে 1,100। তো খালেক ভাই কিন্তু আমাকে সেদিন বলেছিল যে ভাই গরু যদি ওরা না পায় তাহলে আমি সমুদায় টাকা ফেরত দিব। আমি কিন্তু তখন আবার খালেক ভাইকে চ্যালেঞ্জ করছিলাম যে গরু না দিলে এই যে গরিব মানুষের টাকাগুলো আপনি নিচ্ছেন, আমার ব্লক থেকে যে টাকাটা নিচ্ছেন, একটি টাকাও কিন্তু আপনি মাপ পাবেন না। এদিকে এই উদ্যোগে জড়িয়ে নিজেই প্রতারিত হয়েছেন বলে দাবি অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের। দায় চাপালেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামের উপর। টাকাটা দিছিল সঞ্চয় হিসাবে, আমি নিজের অর্থ বা যার কাছে দিছে ও কিছু আমাকে দিতেছে, অনেক দিয়ে দিছে আর অল্প কিছু বাকি আছে। আমি এই কয়েকদিনের ভিতরেই আমি টাকাটা আমি সঞ্চয় টাকাটা আমি ব্যাক দিব। জেলা প্রশাসক জানান অভিযোগ তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগটা আসার পরে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি এটা তদন্ত করে একটা রিপোর্ট দেওয়ার জন্য। এটা রিপোর্ট তদন্তটা হয়ে গেছে, রিপোর্টটা হয়তো আমরা পেয়ে যাব খুব শিগগিরই, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। গবাদি পশুর জন্য জমা দেওয়া টাকা দ্রুত ফেরত পাওয়ার আশা ছিটমহলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নজিরবিহীন বিশৃঙ্খলায় কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী, জোর করে হারিয়ে দেওয়ার অভিযোগ সাকুর। দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ার ঘোষণা রিফাতের। দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার, অভিযোগ বিএনপির নেতারা বললেন সরকারি বাধার কারণেই খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পাচ্ছেন না। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে ষড়যন্ত্রের তথ্য রয়েছে, বিরোধিতাকারীরা নাশকতা করতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রীর, সবাইকে সতর্ক থাকার পরামর্শ। ঢাকায় যাদের জমি ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক দাবি অর্থমন্ত্রীর, বিষয়টি অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।